হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকম টু মাই ইউট্যুব চ্যানেল। পিলামানে তুমি দেখিপার যে অষ্টম শ্রেণী শিক্ষণ অভিবৃদ্ধি কার্যক্রম বিদ্যার্থী মানক কার্যপুস্তিকা ইয়ার ওড়িয়া গণিত এবং ইংরাজির প্রত্যেক কার্যপ্রদকু গোটি পরে গোটি আমি আলোচনা করছেন, তেমনি তুমি চ্যানেল তুমি সব কার্যপ্রদগুলো পাইপার। আজ পিলামানে আমি আলোচনা করা ইংরাজি তার আক্টিভিটি ওয়ান রু ফোর পর্যন্ত আমি আলোচনা করে সারিছেন চ্যানেলে, এবং আজ আমি আরম্ভ করা ওয়ার্কশিট ফাইভ। তাহলে ওয়ার্কশিট ফাইভে কোণ আছে দেখি নিও, এবং তা পূর্ব যদি চ্যানেল সবসক্রাইব করে না তাহলে সবসক্রাইব করে নিও। তাহলে ওয়ার্কশিট ফাইভ আছে টপিক আক্সিডেন্ট। এলো দেখ এটি ইংরাজি অষ্টম শ্রেণী ছ নম্বর শিক্ষণ ফলাফল বা লর্নিং আউটকমস দিয়েছে। স্পিকস অবাউট অবজেক্টস, পিকচর্স, টাইটেলস, ইভেন্টস ইন দ ক্লাস, স্কুল এনভলভমেন্ট, এবং আউট দিয়েছে যে আঠশহ পনের অষ্টম শ্রেণী ইংরাজি পনের নম্বর লর্নিং আউটকমস হল রিডস, কম্পেয়ার্স, কন্ট্রাক্টস, থিঙ্ক ক্রিটিকালি অ্যান্ড রিলেটস আইডিয়াস টু লাইফ। তেমনি ইয়ার সম্পর্কিত কোণ আক্টিভিটি সব অচ্ছে তাকে দেখি নিও। স্পিক অবাউট এনি কেসেস অফ আক্সিডেন্ট ইউ হ্যাভ কম আক্রস অর সিন। স্টুডেন্টস উইল বি এনকরেজ টু শেয়ার দেয়ার এক্সপেরিয়েন্সেস রিলেটেড টু এনি আক্সিডেন্ট মে বি ইন দেয়ার ওন মদার টং। তেমন তুমি যদি কোণী প্রকার আক্সিডেন্ট তুমি কেবে দেখিছ এবং তা সম্পর্কে জানিছ, তাহলে তোমার এক্সপিরিয়েন্স কোণ তাকে নিজের মদর টং বা মাতৃভাষার তুমি কহিপা তাকে কুহযাই মে বি দেয়ার ওন মদর টং। যদি তুমি ইংরেজিতে কইপার ভালো কথা, যদি না তাকে মদর টংরে বা নিজের মাতৃভাষার মধ্যে তাকে কহিপা কুহাইছে। ইয়ে হল আক্টিভিটি নম্বর ওয়ান। দেন আক্টিভিটি নম্বর টু, আরেঞ্জ দ রুলস অফ দ রোড সেফটি সিকুয়েন্সিয়াল। তেমনি এটি আমার রোড সেফটি দিয়েছি, লুক লেফট, স্টপ, লুক হোয়ার ইউ আর গোয়িং, ওয়াক আক্রস দ স্ট্রিট, লুক রাইট, লুক লেফট অ্যান্ড রাইট এগেন। তাহলে সে কইছি আরেঞ্জ কর, এই যে রুল গুড় যে অছি তাকে আমি আরেঞ্জ করা। দেখ ওয়ান টু সিক্স পর্যন্ত আমার রয়েছে, তাকে আমি আরেঞ্জ করা। প্রথমে কোণ ওয়ান টু থ্রি ফোর ফাইভ, এটি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, সিক্স অছি। তাহলে প্রথমে হল আমার স্টপ, প্রথমে রুহ। নেক্সট সেকেন্ড রয়েছে আমার লুক লেফট, ঠিক আছে, লেখিব লুক লেফট। ইয়ে হল আমার এক নম্বর, তাপরে আসলা লুক লেফট, ইয়ে আসলে আমার নম্বর টু পজিশনরে। তাপরে লুক রাইট থ্রি, এটা আমি আরেঞ্জ করে তাকে লেখি নেবা লুক রাইট। নেক্সট আসিব লুক হোয়ার ইউ আর গোয়িং, যুয়ার যাব তুমি সেটাকে আগে দেখ, লুক হোয়ার ইউ আর গোয়িং, ঠিক আছে। তারপরে লুক লেফট অ্যান্ড রাইট এগেন, লুক লেফট অ্যান্ড রাইট এগেন। নেক্সট হল ওয়াক অ্যাক্রস দ্য স্ট্রিট, তারপরে রাস্তা পারি, ওয়াক আক্রস দ স্ট্রিট, STREET, ঠিক আছে। যেতলে তুমি রাস্তা পার হচ্ছ, প্রথমে রুহ স্টপ, তারপরে লুক লেফট, দেন লুক রাইট, বা তাকে অল্টারনেট করেদেলে মধ্যে চলিব, যে লুক রাইট লুক লেফট কে মধ্যে চলিব। তুমি লেফটকে দেখ, বামকে দেখ, ডাহাণকে দেখ, তারপরে লুক হেরার ইউ গোয়িং, তুমি যুয়াড় যাব সিয়াড়ে দেখ, পুনর্বার লেফট এবং রাইটকে দেখ, তারপরে ওয়াক অ্যাক্রস দ স্ট্রিট, ঠিক আছে। নেক্সট আক্টিভিটিকে আমি যাব আক্টিভিটি থ্রি, নেম দ ট্রাফিক সিম্বলস। তেমনি এই যে সিম্বল অছি দেখ, ইয়াকে আমি কোণ কহিবা যে এই যে সিম্বল অছি ইয়ে হচ্ছে স্টপ, রহিবার সিম্বল। এই ভিতরে লেখা মধ্যে হয়ে থাকে কেতে জায়গায়, STOP এমনি লেখা হয়ে থাকে এই চিহ্ন ভিতরে, কিন্তু এটা লেখা যায়নি, তথাপি ইয়াকে আমি জানিবা যে এলা স্টপ। তারপরে যে সিম্বল অছি দেখ, এই সিম্বলটা হচ্ছে ওয়ান ওয়ে ট্রাফিক, ওয়ান ওয়ে ট্রাফিক, ঠিক আছে। ইয়ে ওয়ান ওয়ে ট্রাফিকর সিম্বল, এটা হচ্ছে এই সিম্বলকে আগে দেখি নিও। ইয়ে হল নো স্টপিং, হল রহবা ইয়ে নুহ, তাহলে রুহ না সে সেই জায়গায় আমি রহিপার না, বা এটি মধ্য কুহযাই পার, নো স্টাণ্ডিং হল। এবং আউ কিছু জায়গায় মধ্যে নো পার্কিংর মধ্যে ইয়ে থাকে, নো পার্কিং,
ହେଲା, ତେଣୁ ଇଏ ଗଲା। ତାପରେ ଇଏ ହେଲା ସ୍ପିଡ଼ ଲିମିଟ, ସ୍ପିଡ଼ ଲିମିଟ ଯେ ତୁମେ ଘଣ୍ଟାକୁ 50 କିଲୋମିଟର ବେଗରେ ଗାଡ଼ି ଚଳାଅ ବୋଲି। ଏବଂ ଇଏ ହେଲା କ'ଣ, ରାଇଟ୍ କର୍ଭ, ମାନେ ଆଗରେ ବୁଲାଣି ଅଛି ଏବଂ ରାଇଟ୍କୁ ଅଛି, ହେଲା ରାଇଟ୍ କର୍ଭ। ଏବଂ ତାପରେ ଯେଉଁ ସିମ୍ବଲ ଅଛି ଦେଖ, ଇଏ ହେଲା ନେରୋ ବ୍ରିଜ, ଅଣଓସାରିଆ ରାସ୍ତା, ନେରୋ ବ୍ରିଜ। ତେଣୁ ତା ପୂର୍ବରୁ ଆମେ ସିମ୍ବଲଗୁଡ଼ିକ ଜାଣିବା ଦରକାର, ଯେତେବେଳେ ରାସ୍ତାରେ ଆମେ ଯାଉଛେ ବା ତା ଡ୍ରାଇଭିଂ କରୁଛେ ସେହି ସମୟରେ ସିମ୍ବଲଗୁଡ଼ିକ ଆମେ ଜାଣିବା ନିହାତି ଦରକାର। ନେକ୍ସଟ ଆକ୍ଟିଭିଟି 4, ସମ୍ ଅଫ୍ ଦ ୱାର୍ଡ଼ସ୍ ଆର୍ ଗିଭେନ୍ ଇନ୍ ଦ ବକ୍ସ, ରାଇଟ୍ ଡାଉନ୍ ଏ ପାରାଗ୍ରାଫ୍ ୟୁଜିଂ ଦିଜ୍ ୱାର୍ଡ଼ସ୍। ଦେଖ ଏଠି କ'ଣ ଦିଆହେଇଛି ନା, କି ବକ୍ସରେ କିଛି ୱାର୍ଡ଼ସ୍ ଦିଆହେଇଛି ଏବଂ ଗୋଟେ ପାରାଗ୍ରାଫ୍ ତୁମେ ଲେଖିବ ଏଇ ଯେଉଁ ୱାର୍ଡ଼ସ୍ ଗୁଡ଼ିକୁ ବ୍ୟବହାର କରି। କ'ଣ ଅଛି, କେୟାରଲେସ୍ ଡ୍ରାଇଭିଂ, ପ୍ୟାରେଣ୍ଟସ୍, ଟ୍ରିଟମେଣ୍ଟ, ମେଡ଼ିକାଲ, ଡୋଣ୍ଟ ହାଭ୍ ଏନ୍ ଆକ୍ସିଡେଣ୍ଟ, ଇଞ୍ଜୁରୀ, ସେଫ୍, ପେନ୍, କେୟାରଫୁଲ୍ ଟ୍ରାଫିକ୍ ରୁଲ୍। ତେଣୁ ଏଗୁଡ଼ିକ ନେଇ ଆମେ କ'ଣ କରିବା, ଗୋଟେ ପାରାଗ୍ରାଫ୍ ଲେଖିବା। ଦେଖ ମୁଁ ଲେଖିଥିଲି ଗୋଟେ ପାରାଗ୍ରାଫ୍ ଏବଂ ତୁମେ ତାକୁ ଚାହିଁଲେ ଲେଖିବ ବା ତୁମେ ଅନ୍ୟ ପ୍ରକାର ମଧ୍ୟ ଲେଖିପାରିବ। ଆକ୍ସିଡେଣ୍ଟ ଓକର୍ସ ଓକର୍ସ ଇନ୍ କେସ୍ ଅଫ୍ କେୟାରଲେସ୍, ଇନ୍ କେସ୍ ଅଫ୍ କେୟାରଲେସ୍ ଡ୍ରାଇଭିଂ। ଇନ୍ କେସ୍ ଅଫ୍ କେୟାରଲେସ୍ ଡ୍ରାଇଭିଂ, ପ୍ୟାରେଣ୍ଟସ୍ ସୁଡ୍, ପ୍ୟାରେଣ୍ଟସ୍ ସୁଡ୍ ଆଡ଼ଭାଇସ୍ ଦେୟାର ଚିଲଡ୍ରେନ୍ ଆଡ଼ଭାଇସ୍ ଦେୟାର ଚିଲଡ୍ରେନ୍ ଏବାଉଟ୍ ସେଫ୍ ଡ୍ରାଇଭିଂ, ଏବାଉଟ୍ ସେଫ୍ ଡ୍ରାଇଭିଂ। ଅଲ୍ ସୁଡ୍ ନୋ ନୋ ଦ ଟ୍ରାଫିକ୍ ରୁଲ୍, ଅଲ୍ ସୁଡ୍ ନୋ ଦ ଦେଖ ଟ୍ରାଫିକ୍ ରୁଲ୍ ଅଛି, ସୁଡ୍ ନୋ ଦ ଟ୍ରାଫିକ୍ ରୁଲ୍ ଆଣ୍ଡ କେୟାରଫୁଲ୍ ଡ୍ରାଇଭିଂ, ଏଇଟା କେୟାରଫୁଲ୍ ବି ଅଛି, ତାକୁ ଆମେ ଲଗେଇଦେଲେ ଅଲ୍ ସୁଡ୍ ନୋ ଦ ଟ୍ରାଫିକ୍ ରୁଲ୍ସ, ଏଇଟା ରୁଲ୍ସ ଦେଖିବା ଟ୍ରାଫିକ୍ ରୁଲ୍ସ ଆଣ୍ଡ କେୟାରଫୁଲ୍ ଡ୍ରାଇଭିଂ। ଇଫ୍ ଏନି ଆକ୍ସିଡେଣ୍ଟ ଓକର୍ସ, ଇଫ୍ ଏନି ଆକ୍ସିଡେଣ୍ଟ ଓକର୍ସ, ଇମିଡ଼ିଏଟଲି ଇମିଡ଼ିଏଟଲି ଟେକ୍ ଦ ଭିକ୍ଟିମ୍, ଟେକ୍ ଦ ଭିକ୍ଟିମ୍ ଟୁ ଦ ମେଡ଼ିକାଲ, ଟୁ ଦ ମେଡ଼ିକାଲ ଫର୍ ଟ୍ରିଟମେଣ୍ଟ, ଫର୍ ପ୍ରପର୍ ଟ୍ରିଟମେଣ୍ଟ, ଠିକ୍ ଅଛି, ଫର୍ ପ୍ରପର୍, ଫର୍ ପ୍ରପର୍ ଟ୍ରିଟମେଣ୍ଟ। ଦେଖନ୍ତୁ ଆମର ଟ୍ରିଟମେଣ୍ଟ ମଧ୍ୟ ରହିଛି, ବିଫୋର୍ ଟେକିଂ ମେଡ଼ିକାଲ, ବିଫୋର୍ ଟେକିଂ TAK ING ହେଲା, ବିଫୋର୍ ଟେକିଂ ମେଡ଼ିକାଲ ୱି ସୁଡ୍, ୱି ସୁଡ୍ ଗିଭ୍ ହିମ୍ ଫାଷ୍ଟ ଏଡ୍, ହେଲା ପ୍ରାଥମିକ ଚିକିତ୍ସା, ଫାଷ୍ଟ ଏଡ୍ ଟୁ ରିଲିଫ୍ ପେନ୍, ଟୁ ରିଲିଫ୍ ପେନ୍, ଠିକ୍ ଅଛି। ଇଫ୍ ଏନି ୱାନ୍
ইফ এনিওয়ান ফলোস ট্রাফিক রুল, ট্রাফিক রুল হি অর সি ডু নট হ্যাভ অ্যান অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট ডু নট হ্যাভ অ্যান অ্যাক্সিডেন্ট। এটি আমি লিখে দেবা ভিকটিম অর ইনজিওর্ড পারসন লিখে দেবা, ঠিক আছে, ইনজিওর্ড পারসন, ইনজিওর্ড পারসন, ইনজিওর্ড পারসন টু দ্য মেডিকেল ফর প্রপার ট্রিটমেন্ট। সো বিফোর টেকিং মেডিকেল উই শুড গিভ হিম ফার্স্ট এড টু রিলিফ পেন। ইফ এনিওয়ান ফলোস ট্রাফিক রুলস হি আর সি ডু নট হ্যাভ অ্যান অ্যাক্সিডেন্ট, ঠিক আছে। তেমন আমি সমস্ত ওয়ার্ড গুড়ু লগে আমি কোণ কলে গোটে প্যারাগ্রাফ দিয়ে আমি তৈরি কলে। নেক্সট যা আক্টিভিটি নম্বর ফাইভ, পিলা মানে তুমি এই প্যারাগ্রাফ লিখব কিংবা তুমি নিজে মধ্যে অন্য প্যারাগ্রাফ লিখিপারিব। নেক্সট আক্টিভিটি ফাইভ হচ্ছে দেখো পিক অপ দ্য লেটর্স ফ্রম দ্য সার্কেল টু মেক মিনিংফুল ওয়ার্ডস। দেখো ইয়া ভিতরে কিছু লেটর্স আছে, এই লেটরক নেই আমি মিনিংফুল ওয়ার্ডস লিখবা, যেমন আমার লেখা যে রেন, রেন দেখো কেমন লেখা যে আর এ আই এন, তেমন এই যে চারটি লেটর তা ভিতরে রয়েছে, তেমন সেইভাবে হিসাবে এটি লেখা হয়েছে এস সি টি সেট, দেখো এস ই এটা হচ্ছে টি, তেমন সেইভাবে আমি লিখিপার, দেখো পি এ ডি প্যাড, পি এ ডি প্যাড লিখিপার, তাপরে লিখিপার আমার কোণ এম এ টি ম্যাট, এম এ টি ম্যাট, তাপরে লিখিপার আমি কোণ আউ দেখো এস এ টি স্যাট, এমনি লিখি হব, তাপরে এস আই আর সার, আউ লিখি হব এম এ এন ম্যান, হল এইভাবে বহুত শব্দ লিখি হব, তুমি তা ভিতরে তুমি বাছি না লিখব, তাপরে লিখিপার এ টি ই আট, আউ লিখব আমি আউ চারটি শব্দ কে আই টি ই কাইট, এম এ পি ম্যাপ, এইচ ই এন হ্যান, এন ই টি নেট, ঠিক আছে। এইভাবে ভাবে তুমি শব্দ লিখিব। নেক্সট আমি যাব আক্টিভিটি নম্বর সিক্স, চুজ দ করেক্ট আনসার, আট এ রেড লাইট, আট এ রেড লাইট ইউ ক্যান কিপ গোয়িং ইফ দ পাথ লুকস ক্লিয়ার, ইউ মস্ট স্টপ অ্যান্ড ওয়েট ফর ইট টার্নস গ্রিন। তাহলে ইয়ে হব সঠিক উত্তর যে ইউ মস্ট স্টপ, তুমি তো রহব, যদি রেড লাইট জলুছে তাহলে তুমি রহব এবং গ্রিন লাইট জলিয়া পর্যন্ত তুমি তাকে অপেক্ষা করব। হোয়াইল ওয়াকিং ইউ ক্যান ক্রস দ্য রোড ওনলি আট এনি হোয়ার নিয়র দ্য সিগনাল আট জেব্রা ক্রসিং। তখন যেতবে তুমি ক্রস দ্য রোড, যেত রোড ক্রস করছো সেতবে কুড়ি তুমি জেব্রা ক্রসিংরে তুমি রোড ক্রস করিব। রোড সেফটি উইক ইজ সেলিব্রেটেড ইন দ্য মন্থ অফ জুলাই, তখন প্রতি বর্ষ জুলাই রে আমার রোড সেফটি উইক পালন করা যায়। ফর এমর্জেন্সি কল ড্যাশ ফর আম্বুলান্স সর্ভিস, তখন আম্বুলান্স সর্ভিস কুড়ি যে শহে আট ও ওয়ান জিরো এইটকে আমি যদি লগাইবা তাহলে আম্বুলান্স সর্ভিস আমি পাইপার। হোয়াট আর দ কজেস ফর রোড অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্টর কজেস বা কারণ আমার কোণ হব, মানে ওভর স্পিডিং অধিকা স্পিডে গেলে রোড অ্যাক্সিডেন্ট হব, অন মাইন্ডেড ওয়াকিং যদি আমি অন্যমনস্ক হিনা যদি আমি চালুচ্ছেন, ড্রঙ্কেন ড্রাইভিং যদি মদ পিয়া যদি আমি গাড়ি চলাইবা, অল দ্য এবভ, তাহলে এই সবগুড়ক হচ্ছে কারণ যে রোড অ্যাক্সিডেন্টর, ঠিক আছে। তাহলে আমার অপশন রহব অল দ্য এবভ। তাপরে আছে হর্স প্রজেক্ট ওয়ার্ক কলেক্ট দ ট্রাফিক সাইন্স অ্যান্ড রাইট ডাউন দ্য রুলস অফ দ্য রোড, তেমন বিভিন্ন ট্রাফিক সাইন আমার যেমন কুশিনতা পূর্বর যে বিভিন্ন সংকেত রয়েছে সেগুলো সংকেত তুমি কোণ করব না কলেক্ট করব এবং ট্রাফিক রুল গুড়ি সব লিখি নেব, ঠিক আছে। ইয়ে হল তোমার হায়র অর্ডার থিঙ্কিং স্কিল, ঠিক আছে। তাহলে পিলা মানে আমার ওয়ার্কশিট ফাইভ এটি আমার কমপ্লিট হয়ে যাই, এবং যদি তোমার ভিডিও ভালো লাগলো তাকে লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেল নয় তাকে সবসক্রাইব করে তার নোটিফিকেশন বেলকে অন করে দেখা হব পরবর্তী ভিডিওতে, ঠিক আছে। আজ পেয়ে দেখি, বাই বাই।